ভোট গণনার সময় ভোট আটাইতক বেশিকে উলার ঘটনা সংঘটিত হয়েছে গোটাই দেশখানের ভিতরতে ইভিএমত 3,811টা ভোট বেশিক গণনা হয়েছে। করিমগঞ্জে ভোট গণনায় ব্যাপক অসঙ্গতি সংঘটিত করে ইন্ডিয়া জোটে প্রার্থীকে হারানো হয়েছে। করিমগঞ্জের ভোটের অসঙ্গতির ইস্যুতে এবার সুর চড়ালেন রাইজোর দলের সুপ্রিমো অখিল গগৈ। করিমগঞ্জে রিপুলিং এর দাবি তুলে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করলেন শিবসাগরের বিধায়ক তথা রাজ্যের রাজনীতির অন্যতম আলোচিত মুখ অখিল গগৈ। করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে গোটাই ভারতবর্ষের ভিতর ভোট গ্রহণতকে ভোট গণনার সময় ভোট আটাইতক বেশিকে উলার ঘটনা সংঘটিত হয়েছে গোটাই দেশখানের ভিতরতে ইভিএমত 3,811টা ভোট বেশিক গণনা হয়েছে। করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে গোটাই ভারতবর্ষের ভিতর ভোট গ্রহণতকে ভোট গণনার সময় ভোট আটাইতক বেশিকে উলার ঘটনা সংঘটিত হয়েছে গোটাই দেশখানের ভিতরতে ইভিএমত 3,811টা ভোট বেশিক গণনা হয়েছে। করিমগঞ্জে ভোটে অসঙ্গতির অভিযোগ তুলে এবার সরব হলেন অখিল গগৈ। করিমগঞ্জ লোকসভা আসনে ফের ভোট গ্রহণের দাবি জানালেন রাইজোর দলের সভাপতি বিধায়ক অখিল গগৈ। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে অখিল গগৈ বলেন, ভোট গণনায় দেশের ভেতর সবচেয়ে বেশি অসঙ্গতি হয়েছে করিমগঞ্জ লোকসভা আসনে। তিনি বলেন, কারচুপি ছাড়া কাস্টিং ভোট থেকে বেশি ইভিএমে গণনা করা সম্ভব নয়। শিবসাগর সমষ্টির সংগ্রামী বিধায়ক অখিল গগৈ এও জানিয়ে দেন, করিমগঞ্জ আসনে বিরোধী ঐক্যমঞ্চের প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর জয় নিশ্চিত ছিল, তাই করিমগঞ্জে ফের ভোট গ্রহণ করতে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন রাইজোর দলের সুপ্রিমো অখিল গগৈ। আমাদের হাতে অখিল গগৈর মন্তব্য রয়েছে, শুনে নিন। করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে গোটাই ভারতবর্ষের ভিতর ভোট গ্রহণতকে ভোট গণনার সময় ভোট আটাইতক বেশিক উলার ঘটনা সংঘটিত হয়েছে গোটাই দেশখানের ভিতরতে ইভিএমত 3,811টা ভোট বেশিক গণনা হয়েছে। ইভিএমত ভোটদান করেছিল 11,37,538টা, কিন্তু মুঠ ভোট সেটা দান হয়েছিল, ভোটদান হয়েছিল 11,37,538টা, কিন্তু গণনা তাতকে বেশিকে করলে 11,40,349টা, অর্থাৎ 3,811টা অতিরিক্ত ভোট করিমগঞ্জ লোকসভা সমষ্টিত পোলা। এটা সন্দেহ হয়ে গেছে, সকলো মানুষের সন্দেহ হয়েছে, আর এই দেশের ভিতরতে আটাইতক বেশি ভোট গণনা করিমগঞ্জের পাছত দেশের ভিতর আর একটা সমষ্টিত এনেক বেশিকে ভোট ওলাইছে, সেটা হল দ্বিতীয় সর্বাধিক অনগোল, অন্ধ্রপ্রদেশের অনগোল নামের সমষ্টিট, তাত 1,467টা ভোট বেশিকে ওলাইছে, কিন্তু আমার অসমত কিমান বেশিকে ওলাইছে 3,811টা ভোট। ভোট পড়াতে ভোট গণনা কেনে বেশি হব পারে, সেকারণে এটা সকলে সন্দেহ প্রকাশ করেছে যে ইয়াত শাসক দলে আসলে রিগিং করেছে করিমগঞ্জ। করিমগঞ্জের ভোটের সময় শাসক দলে রিগিং করা বলে সকল মানুষের সম্পূর্ণরূপে সন্দেহ হয়েছে, আর সেকারণে আমি রাইজর দলে দাবি উত্থাপন করেছো যে করিমগঞ্জত পুনের ভোট গ্রহণের ব্যবস্থা হব লাগে। আমি সকলে জানো যে করিমগঞ্জত আসলে কংগ্রেস জিকি গেল বলে আমি খাতা নাছিল। করিমগঞ্জের ডেমোগ্রাফিক প্যাটার্নই এনেকা যে কোনো পর্যায়ে তাত বিজেপি জিকিব নয়, কেবল আর কেবল 2 নম্বরই করে বিজেপি তাত জিকা বলে ইতিমধ্যে সকল মানুষ সন্দেহ প্রকাশ করেছে। গতি করিমগঞ্জত পুনের ভোট গণনা করবর ভোট পুনের ভোট গ্রহণ করবর কারণে আমি রাইজর দলের তরফের দাবি উত্থাপন করছি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন, ধন্যবাদ।